তো বন্ধুরা দয়া করে এক সেকেন্ড দাঁড়াও, কেউ ভিডিওটি স্কিপ করবে না দয়া করে। তো বন্ধুরা তোমাদের কাছে সাহায্য রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ দয়া করে অমিতদা জীবনের এই শেষ ভিডিওটি তোমরা আরেকটি বার হলো দেখে যাও। তোমরা যদি দেখে থাকো তাও দেখে যাও। আমি জানি যে তোমরা অমিতদাকে এখনও ভুলতে পারছো না, অমিতদাকে খুবই মিস করছো, এবং কি অমিতদা মারা যাওয়াতে তোমরা অনেকটাই ভেঙে পড়েছো। তো সেটা ভেবেই তোমাদেরকে বলবো যে বন্ধুরা তোমরা যদি অমিতদাকে ভালোবেসে থাকো তাহলে বন্ধুরা প্লিজ এই ভিডিওটি আরেকবার হলো দেখে যাও। চলো বন্ধুরা বেশি কথা না বলে আমরা অমিতদার জীবনের শেষ ভিডিওটি আমরা দেখে আসি। গাছ ছমছম করছে জায়গাটা, গাছ এই দৃশ্যটা একদম আলাদা। পিছনে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসে এখানে একসময় সত্যিকারই ছিল। যেটা এখানে আমার ডকুমেন্ট নেওয়া হচ্ছে। তো এই জেলটা রামগঙ্গা নদীর পারে 116 বছর আগে করেছিল। এটা দেশকে ভালোবেসে অনেক বৈপ্লবিক প্রাণ দিয়েছিল, এখানে জেলে ছিল সমস্ত ভারতের অনেক ইতিহাস এই মিউজিয়ামে রয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি আগে ছিল আলিপুর জেল, এখন তো সেটা মিউজিয়ামে পরিণত হয়ে গেছে। মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে এটা মিউজিয়াম নামে ঘোষিত করেছে। আসিক মঞ্চ ভাই কেমন কেমন একটা লাগতেছে মাইদি, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। দেখো ফাঁসির মঞ্চগুলো দেখতে যতটা লাগছে এইখানকার, মানে বুঝতেই পারছো ফাঁসির মঞ্চটা কি জিনিস, সত্যি আলাদা। আর এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, এখানকার ইনচার্জ দাদা, মানে স্যার বলবো এখন, স্যার আমার ভিডিও দেখেন তো থ্যাংক ইউ। এইটা মানে এমনি তুমি ইতিহাসটা জানো তো তাহলে পুরোটা? এই পাশের রুমটা পোস্টমর্টমের জন্য। আচ্ছা এই পাশেরটা। আচ্ছা আচ্ছা, তার আগে মানে কয়েদিদের এখানে রাখা হতো তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে সেরকম কোন বৈপ্লবীর নাম আছে মানে জানা? ওই পাশে নাম আছে না? এখানে দেখার মতো আরো কি কি আছে? সামনে একটু দেখবো এই ফাঁসির মঞ্চে কারা কারা শহীদ হয়েছিল। দেখো এখানে ভালো করে লেখা আছে আলিপুর জেলে যারা যারা শহীদের তালিকা, তোমরা পড়ে নিও। দীনেশ গুপ্ত সবার পরিচিত নাম, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, কর্তেন্দ্রনাথ বসু, এগুলো সবাই ফাঁসি হয়েছিল এবং তার ডেটও দেখতে পাচ্ছ সবাই। এইটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেটা সামনে থেকে দেখতে কতটাই মানে ভয় লাগতেছে। তো আচ্ছা এখান থেকে ডেড বডিটা বেরোতো, এখানে মানুষ মরে যেত আর এইখান থেকে ডেড বডিটা বেরোতো, মানে ডেড বডি দেখা দিত আর কি, একটা ভয়াবহ দৃশ্য আর কি। গাছ ছমছম করছে জায়গাটা, গাছ তো বড় বড় বিপ্লবিক এখানে প্রাণ দিয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তো আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখন। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ বলে এই জায়গাটায়, আর ফাঁসির মঞ্চ আমার উপরেই দেখতে পাচ্ছি, ওখানে ফাঁসির মঞ্চ। মানে জায়গাটা কতটা মানে ভয়ঙ্কর দেখো, এখানে মানুষের ফাঁসি দেওয়া হতো আর এখান থেকে রূপবন্ধটা বেরোতো, মানে কি কতটা মানে এই মুহূর্তগুলো কতটা কঠিন তোমরা বুঝতেই পারছো। যাই হোক চলো এখান থেকে এবারে যাবো আমরা আরেকটা অন্য জায়গায় যেখানে বিভিন্ন বৈপ্লবীকে রাখা হতো। আর একটা কথা বলে দিই, এখানে যারা ফাঁসি দিয়ে মারা যেত তাদেরকে ওই পাশের ঘরে, যেটা আমরা এখন এখন যেটা বর্তমান ভাষায় আমরা যেটা বলি পোস্টমর্টম, তো সেইটা করা হতো পাশের কক্ষে। যেটা একটু আগে স্যার বললে তোমরা শুনলে তখন, যাদের ফাঁসির একদম মানে ঠিক হয়ে গেছে তার ঠিক ওই কক্ষে থাকতো, ওই পিছনে কক্ষটাই থাকতো, মানে আলাদাই আর কি। চলো এবার কোথায় যাবে, চলো। আর এইগুলো আমার এই গাড়িটা আমাকে দিয়েছে এখন এখানে পুরোটা ঘোরার জন্য, অ্যান্ড ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেলে দেন আমি এটা আবার ওখানে কাউন্টারে দিয়ে তারপর আমাদের ব্যাক করতে হবে। তো এখানে কয়েকটা ছবি তুলি চলে যাবো। এখন আমরা এসেছি ফাঁসির মঞ্চে, ফাঁসির একটা জায়গায়। তো এই তো আমরা এখন যাচ্ছি ভিতরে,
এগুলো একটা হচ্ছে জেল আর এখানে হচ্ছে মানুষ ঘুমাতো ওইখানে বাথরুম করতো আর এখানে ঘুমাতো ঠিক আছে এই একটা ছোট্ট কক্ষের মধ্যে এগুলো হচ্ছে একটা জেল এখানে হচ্ছে কয়েদিদের রাখা হতো তো এখানে একটু বসা আমার বিচারটা ঠিক ওখানে আছে এইটা একটা ইয়ে কেমন লাগছে তোর এই জায়গাটা এসে জেলের ভিতরে একটা এখানেও এক সময় একটা কোনো বৈঠক ছিল তো এটা দেখে একটা আওয়াজ লাগে তো আমি এখন পুরো বন্দী আমিও বন্দী দাদাও বন্দী ভাই আজকে সব স্কুল থেকে সবাইকে দেখা যায় আগে একটা স্কুল ছিল ভাই একটু আগে আলাদা ইয়ে ছিল খুব ভালো লাগছে আর কি দেখো এটা হচ্ছে ফাঁসির একটা ইয়ে কোন স্কুল থেকে এই তো সবাই ভিডিও দেখিস হ্যাঁ ভালো থাকিস তোরা হ্যাঁ কিটা পড়িস তোরা দেবেন ভালো করে পড়াশোনা কর ঠিক আছে চল ভালো করে পড়াশোনা করবি সবাই হ্যাঁ ছোট ছোট আছে তোরা কি একই স্কুল হ্যাঁ মানে একদম একদম দাদি বাবা একদম একদম ভালো থাকিস চল ভিডিও দেখিস হ্যাঁ দাঁড়া চল 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 আমরা এখন এই জায়গাটা চলে যাচ্ছি এখন চলে যা যা ভিড় পুরো ঘেমে গেছি সবাই চিনতে পারছে ভালো লাগছে এটা দেখে ভাই যাবো দাঁড়া এদিক এদিকটা যাবো এদিকটা যাবো এদিকটা ভিতরে যাবো ভাই এতটা ক্রাউড হবে আমি ভাবতেই পারি এখন ছবি তো তুললি এক্ষুনি ছবি তো এরকম দাদি ভাই ভালো থাকবে এখন একটু দিদি এসছি আমাদের এখনো ঘোরা কমপ্লিট হয়নি কি রে কিছু বলবি ছবি তুলবি তো আরো অনেকগুলো জায়গা আছে সেগুলো যাবো এবার স্কুল স্টুডেন্ট প্রচুর পরিমাণে তাই খুব লজ্জা লাগছে আর কিছুই না তো এখানে না তোমরা খাওয়ার ব্যবস্থাও আছে তোমরা মানে লাঞ্চ এমনকি তোমরা সকালে খাওয়ার কফি টফি সব কিছু পাবে এখানে তো এগুলো সমস্ত ব্যবস্থা আছে তোমরা চাইলেও এখানে এ করতে পারো শুধু স্কুল স্টুডেন্টকে মানে স্কুল থেকে ঘোরাচ্ছে তো আমরা ওই সঙ্গে সঙ্গে ঘুরতে পারছি না লজ্জা লাগছে এই আর কি নেতাজি কক্ষে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ এখানে সব মানে এইখানে যাবো এই কক্ষে একটা সময় ওনারা মানে এই সমস্ত বৈপ্লবিকরা ছিল বিপ্লবিকরা যাবো ভিতরটা এই যে যাই হোক এইটা হচ্ছে একটা কক্ষ কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওখানে আমার হুইল চেয়ারটা আছে তো এইটা একটা কক্ষ ছিল অ্যান্ড দেন সেখানে একটা কক্ষ আর একটা কক্ষ তো আর একটা কক্ষে যাচ্ছি এটা পুরো অন্ধকার ঠিক বুঝতে পারছি না এটা কি ঠিক আছে পুরো ইয়ে ছিল এখানে আচ্ছা সুভাষচন্দ্র এটা কোথায় উপরে এবার আমাদের ছাড়বে আমরা এতক্ষণ লাইনে ছিল চল 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 এখানে সবাই এবার উপরে যাচ্ছি এখন আমরা তো এইটা এখন আমরা উপরে যাচ্ছি এই উপরে নেতাজি সুভাষচন্দ্র বসু টসু এবং অন্যান্য আরও বিপ্লবীকে হরিটেজ রয়েছে যেখানে মানে অনেক রাত কাটিয়েছে জেলে তো দেশের জন্য এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ইয়ে এখানে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিঠি চিঠি লিখছ এটা হচ্ছে তার ডায়েরি টেবিল বা কিছু একটা খুব সুন্দর লাগছে হ্যাঁ পরে কক্ষে যাবো চল নেতাজি সুভাষচন্দ্রের কক্ষ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে এখানে এটা প্রথম একদম এটা সবার প্রথম এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাগছে প্রত্যেকটা হেরিটেজ করে দিয়েছ ঠিক আছে এখানে ছিলেন এক সময় সুভাষচন্দ্র বসু তা করতেছ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সবাই দেখতে পাচ্ছ আচ্ছা এখানে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন
এখানে সমস্ত ইতিহাসগুলো লেখা আছে, ভিতরে গেলে হয়তো দেখাতে পারতাম বাট এখন পারবো না। এখানে লেখা আছে ভালো করে চব্বিশ সুন্দর ইতিহাস। তো এটা হচ্ছে শেষের কক্ষ, আর এখানে শেষেরটা দেখতে পাচ্ছ দেশ প্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং তার সমস্ত ডিটেলস আছে। এবং এটা হচ্ছে লাস্ট কক্ষ। জয় হিন্দ, জয় হিন্দ। একটা কক্ষ এবং প্রত্যেকটা বিপ্লবীদের কক্ষকে ভালো করে হেরিটেজ করে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী বা এমনি কেউ বুঝতে পারে যাতে প্রত্যেকটা জিনিস, মানে এত তো এখন মিউজিয়ামে পরিণত হয়ে গেছে, একসঙ্গে তো জেল ছিল, তো সেগুলো বোঝানোর জন্য জাস্ট এরকম করা। তুই যদি করতে চাও এগুলো এসেপ্ট করতে পারো। জাস্ট একটু বাইরেটা দেখো, এত উপর থেকে কত সুন্দর লাগছে, পুরো লাল ইট দিয়ে সেরা লাগছে। এরকম একটা দৃশ্য তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগতেছে এমনিতে এরকম দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখা। আর এইটা হচ্ছে চিত্তরঞ্জন দাশগুপ্তের কক্ষ। একসময় সত্যিকারে একসময় ছিলেন, এইখানে বন্দী ছিলেন, কত কষ্ট করেছেন, বন্দী ছিলেন দেশের জন্য, কত কিছু করেছেন তিনি। এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে কত কষ্ট, কত মানে স্বাধীনতা পেতে কত কষ্ট হয়েছে কি বলবো। সুন্দর লাগতেছে এই দৃশ্যটা একদম আলাদা। পিছনে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বলছে এখানে একসময় সত্যিকারে ছিল, যেটা ভাবলেই কেমন একটা লাগে। ভিতরে অনেক ইতিহাস লেখা আছে, এটাই একটা ইতিহাসের পার্ট পুরো। তো এইটা সামনে থেকে এলে ঢোকার সঙ্গে সঙ্গে দু সাইডে দুটো এরকম দেখতে পাবে, এক সাইডে হচ্ছে ফাঁসির মঞ্চ আর এক সাইডে হচ্ছে বিপ্লবীদের কক্ষ, সেখানে সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র, চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন, মানে বিপ্লবী, বিভিন্ন বিপ্লবীকে তোমরা দেখতে পাবে। জেলটা একসময় ব্রিটিশরা তৈরি করেছিল, আর এটা তৈরি করেছিল রামগঙ্গা নদীর পাশে। তো এটা রামগঙ্গা নদীর পাশে, এটা একসময় জওহরলাল নেহরু ছিল এবং তার মেয়ে একসময় দেখা করতে এসেছিল। চল কি কি দেখবো আমরা এখানে, দেখবে গ্যালোস, আচ্ছা নেতাজি সেল, হ্যাঁ নেহরু সেল, আচ্ছা আচ্ছা লাইব্রেরি, আচ্ছা আচ্ছা সাতগল, ঐতিহাসিক সেল, কারাকক্ষ, আর্ট গ্যালারি, ইন্দিরা গান্ধীর একটা মানে মূর্তি আছে জওহরলাল নেহরু। 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন, মানে একসময় ইনি ছিলেন সত্যিকারে জওহরলাল নেহরু, যিনি আমাদের ইন্ডিয়ান প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তো দেখতে পাচ্ছ, চল দেখতে চল, অনেক ইয়ে আছে। আর একটা ধরো ধরো এরকম ভাবে ঘুরেছে, এটা কে কী বলে, এটা কি কোথাও লেখা নেই, আলাদা জায়গাগুলো। আর আমার যেটা সব থেকে ওই ইয়ে লাগতেছে ওটা দেখি, শেষটা শেষটা কি শেষটা জাস্ট একসঙ্গে ইন্দিরা গান্ধী এখানে বসে থাকত, তাই না, ভাবাই যায় না। একটা মানে ইতিহাসটাকে পুরো মানে বোঝানোর জন্য যেভাবে এরকম করে হেরিটেজগুলো তৈরি করে, মানে খুব সুন্দর লাগছে, মানে অনুভব হচ্ছে হ্যাঁ একটা সময় এরকমভাবে ইন্দিরা গান্ধী বসে থাকতো তার বাবার জন্য। এইখানে হচ্ছে জওহরলাল নেহরু, এটাকে জওহরলাল নেহরু জেল বলে, তাই তো? এরপর এটা হচ্ছে জওহরলাল নেহরু জেলের এইটা পুরোটা জায়গাটা, এটা হচ্ছে লাইব্রেরি। আমরা এখন লাইব্রেরির ভিতরে যাবো, এখন লাইব্রেরিতে ঢুকেছি, ওয়াও। এই যে দেখতে পাচ্ছ সামনে এরকম করে, আর বেশি কিছু নেই, এখানে বসে তোমরা এই বইগুলো পড়তে পারো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ওইটা তাৎক্ষণিক, আচ্ছা এটা দিয়ে আবার বেরিয়ে আসবো। এখানে আর কি কি দেখা আছে তাৎকল, ওই এটা কি এইটা দিয়ে বেরিয়ে গিয়ে, এটা হচ্ছে আলিপুর ঝুড়ের একটা লাইব্রেরি আছে, এখানে এখানে একটা বই রয়েছে। তো এটা হচ্ছে তাঁতকল, এখন আমরা যাবো তাঁতকলের ভিতরে, এটা পুরো তাঁতকল, ঠিক আছে তাঁতকলের পুরো এরিয়াটা। মানে একটা সময় ছিল এখানে কয়েকদিন তাঁতকলে কাজ করতো, আর সেই জিনিসটাকে ভালো করে বোঝানো হয়েছে,
তো আমরা এখন এই তাতকলের পুরো এরিয়াটা ঘুরবো। আচ্ছা ব্রিটিশ পুলিশ, সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এখানে রান্না হতো, রান্নাও এদের কাছ থেকে করানো হতো। এটা হচ্ছে লাইব্রেরি ছিল, তোমরা একটু আগে দেখলে, এটা থেকে বেরিয়ে গেছিলাম। তারপর তাঁতকলে গেলাম, আবার একটা নতুন জায়গা যাচ্ছি। এখন একটু হালকা করে খিদে পাচ্ছে। আর হ্যাঁ, তোমরা যদি খেতে যাও না, এখানেও খেতে পারবে। এখানে মানে সেরকম জায়গাও আছে, ক্যান্টিন আছে, কফি হাউস আছে, সমস্ত কিছুই আছে। এখন আমাদের টিফিনে পুলি বেরিয়ে পড়েছে। বলুন না কী করছি। তো বন্ধুরা, যাই হোক, আশা করি যে তোমরা আমাদের অমিত দা ভাইয়ের জীবনের সেই ভিডিওটি তোমরা দেখতে পেলে। হ্যাঁ বন্ধুরা, জানে যে এই ভিডিওটি দেখার পরে তোমরা বিশ্বাসই করে উঠতে পারছো না যে আমাদের এই অমিত দা আমাদের মাঝে আর নেই, সে চলে গেছে অনেক দূরে, সেখান থেকে ফেরা অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তবতাই, সেখান থেকে কেউ ফেরে না একবার গেলে। তো বন্ধুরা যাই হোক, এখন আমরা চাইবো যে আমাদের অমিত দা ভাই যেখানে আছে সে যেন ভালো থাকে, এবং কি আমরা তার আত্মার শান্তি কামনা করি।